25 বছরের ঝিনাইদহের ঐতিহ্যবাহী আব্দুর রব ডিগ্রি কলেজ। মনোরম পরিবেশে ঘেরা এ কলেজটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজারের পশ্চিম পাশে অবস্থিত। 1994 সালে কলেজটি স্থাপিত হয়, পরবর্তীতে 1998 সালে এমপিওভুক্ত করা হয়। বর্তমানে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500। ঝিনাইদহের সুপরিচিত এই কলেজটি প্রতি বছরেই সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। সুন্দর মনোরম পরিবেশের সাথে আছে কলেজের পরিবেশ এবং উন্নত শিক্ষার মান। তবে ছাত্রছাত্রীদের কিছু প্রয়োজনীয়তার কথাও ব্যক্ত করেছেন তারা। তারা জানান, আমাদের কলেজটা অনেক সুন্দর এবং সুসজ্জিত, এখানে পরিবেশ অনেক ভালো, কিন্তু আমাদের কলেজে কোনো ক্যান্টিন নেই, এতে আমাদের অনেক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। তো আমাদের এখানে একটা ক্যান্টিন থাকলে আমাদের অনেক সুবিধা হয়। সাইকেল কিংবা মোটরসাইকেল রাখার জন্য কোনো পার্কিং এর ব্যবস্থা নেই, এজন্য যদি কলেজের কর্তৃপক্ষ যদি আমাদের কলেজে একটা পার্কিং এর ব্যবস্থা করে তবে কলেজের পরিবেশ। আমাদের এখানে পরিবেশটা অনেক ভালো, এখানে কেউ টিজিং করে না। আশা করি আমাদের সামনের দিকে যত আগাবে কলেজটা অনেক উন্নতমান হবে এবং আমাদের রেজাল্ট অনেক ভালো করার জন্য সবাই চেষ্টা করবে। আব্দুর রব ডিগ্রি কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম বলেন, 1998 সালে এমপিভুক্ত হয়ে এ পর্যন্ত ভালোভাবে চলে আসছে। কলেজে বর্তমান ছাত্রছাত্রী প্রায় 1500 জন। অবকাঠামো কিছু আছে, তবে অবকাঠামোর কিছু ঘাটতি আমাদের রয়েছে, আর আমরা চেষ্টা করছি কলেজটিকে আর একটু সুন্দরভাবে পরিচালনা করে বলেছেন, যাতে কলেজটি আর একটু ভালো জায়গায় দাঁড় করানো যায়।